রিজিকের মালিক কিন্তু আল্লাহ, সেই কথাটা কিন্তু অবশ্যই মানতে হবে। কারণ আমার না কয়েকদিন যাবৎ একটা বিয়ে খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমি শাশুড়ি আম্মুকে বলতেছিলাম একটা বিয়ে খাওয়ার মন চাচ্ছে, একটা যদি বিয়ের দাওয়াত পেতাম। এই বলতে না বলতে একটা দাওয়াত পেয়ে গেলাম। শাশুড়ি আম্মু বলে চলো যাই ঘুরে আসি, তোমারও ইচ্ছা করতেছে, সবার সাথে একটু দেখা হবে, ভালোও লাগবে। আর যেহেতু কাছের মানুষ, না গেলেও ভালো দেখে না। তো যেমন ভাবনা তেমন কাজ। এখন আমি আর শাশুড়ি আম্মু মিলে ডিসিশন নিলাম কি গিফট দেওয়া যায়। তো চলে গেলাম গিফটের জন্য, গিফট র্যাপ করে বাসায় নিয়ে আসলাম, তারপরে আমরা রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে আমার হলুদের লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর পরে আমরা সবাই মিলে চলে গেলাম ক্লাবে, গায়ে হলুদে। বাসার খুব কাছেই ছিল ক্লাবটা, কাছে হওয়াতে একটু সুবিধা হয়েছে আমাদের জন্য। তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, আসলে অনেক লেট করে ফেলছি, ভাবছিলাম কাছে আছে একটু লেটেই যাব, কিন্তু না দেখি একটু না আর বেশি লেট হয়ে গেছে। সো আমি যেতে যেতে কয়েকটা ভিডিও নিয়ে নিলাম, এরপরে গেলাম ব্রাইডের সাথে দেখা করতে। আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবা, আমার খুব পছন্দের শাড়ি। আর সেই সাথে আমি কিন্তু সব কিছু ম্যাচিং করে পরে গেছিলাম, জুতো, চুড়ি, তারপরে হিজাব, ব্লাউজ, মোটামুটি সব কিছু ম্যাচিং ছিল শুধু ব্যাগটা ছাড়া। সো আমি আমার ননদের সাথে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম, ও ভাবছিল পিক তুলতেছি, ও রেডি টেডি হয়ে পরে বলে কি তুমি ভিডিও নিচ্ছ, আমি তো বলতে পারি না। তারপরে যে ব্রাইডদের কালার থিম ছিল হোয়াইট অ্যান্ড ইয়েলো, ভালোই লাগছে। অনেকক্ষণ বসছিলাম, সবার সাথে একটু কথাবার্তা বলছি, পরে দিয়ে এই যে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, চলে গেলাম খেতে। আসলে অনেক লেট হয়ে গেছিলো, এই যে ওয়েট করতেছিলাম, টেবিল ওয়াশ করার পরে দেন আমরা বসে গেলাম। খাবার মাশাল্লা অনেক মজা হয়েছে, অনেক খাইছি আমরা। খাওয়া দাওয়ার পরে আসলাম প্রোগ্রামে, এই যে ব্রাইডকে স্টেজে নিয়ে ওরা ডান্স করতেছিল। ব্রাইড কিন্তু অনেক বেশি লাজুক, সে লজ্জায় মাথা একদম নিচু করে রাখতেছিল। সেই সাথে ছোট্ট কিউট বেবিটা এত ডান্স করতেছিল, আমি ভিডিও না নিয়ে কিন্তু পারলাম না দেখি। সো এবার বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে, বের হয়ে পড়লাম আমরা। আগামীকাল ইনশাল্লাহ বিয়েতে যাব, ওইটারও ভিডিও তোমাদেরকে দিব। সো এখন কিন্তু বাসায় চলে আসতেছিলাম, বাসার খুব কাছেই, একদম 2 মিনিটের সম 2 মিনিট লাগে এমন আর কি। সো আমরা আস্তে আস্তে চলে আসতেছিলাম, অনেক রাত হয়ে গেছিল। এই যে আসলে রাতে শহরটা খুব সুন্দর দেখতে, ভালোই লাগে, ইচ্ছা করে শুধু হাঁটি আর হাঁটি।